কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী বিনয়কৃষ্ণ বর্মন এবং কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে ফরওয়ার্ডের প্রার্থী অক্ষয় ঠাকুর তারা আজ নমিনেশন জমা দিয়েছেন। নির্বাচন একেবারে কড়া নাড়ছে এবং ইতিমধ্যে শুরু হয়েছে নমিনেশন জমা করার পালা। আজ সারাদিন আমরা সেই খবরের দিকেই নজর রেখেছি। বিভিন্ন প্রার্থীরা তাদের নমিনেশন জমা করছেন কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্র থেকে। এবারে তৃণমূলের প্রার্থী বিনয়কৃষ্ণ বর্মন এবং কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে এবারে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী অক্ষয় ঠাকুর যারা আজ নমিনেশন জমা করেছেন। সঙ্গে রয়েছেন বিপুল কর্মী সমর্থকেরা। একই সঙ্গে আজ নমিনেশন জমা করেন কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বিনয়কৃষ্ণ বর্মন এবং কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী অক্ষয় ঠাকুর। কি জানিয়েছেন তারা শুনব। একটা রেকর্ড করব, কারণ গত 16-তেও আমরা জিতিনি। এই জ্বালা, এই যন্ত্রণা আমাদের আছে। কোচবিহার উত্তরটা জেতার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে এবং পরিষ্কারভাবে বলছি 200% বলছি আমরা জিতবই। কীভাবে প্রচার করছেন? আমাদের আমরা যতটা পারছি আমরা এলাকার একদম বুথে বুথে যাচ্ছি, গিয়ে মানুষের সঙ্গে আমিও প্রচার করছি, আমার পরিবারও প্রচার করছে, আমার কর্মীরাও প্রচার করছে। টোটাল টিম আমাদের কোচবিহার উত্তর কেন্দ্রের টোটাল টিম বুথ স্তরের থেকে আরম্ভ করে অঞ্চল ব্লক সব একসঙ্গে মিলে আমরা ডোর টু ডোর ক্যাম্পেনিং করছি। আমাদের নজর হচ্ছে একটাই, মমতা ব্যানার্জি যে গত 9.5 বছরে, 10 বছর তো এখনও পূরণ হয়নি, 9.5 বছরে বাংলার যে উন্নয়ন করেছে, সাধারণ মানুষের যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের কথা বলেই মানুষের কাছে আমরা ভোট চাচ্ছি। এবং আমাদের 200% বেশি আমরা আত্মবিশ্বাসী যে মমতা ব্যানার্জির উন্নয়নকে দেখেই বাংলার মানুষ ভোট দেবে, বিচ্ছিন্নতাবাদীদের টানবে না। কাকে মূল প্রতিদ্বন্দ্বী মনে করেন? আমি তো কাউকে দেখছি না সামনে, কি বলবো। আরে